করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাট কতটুকু জমবে তা নিয়ে রয়েছে শঙ্কা তবে এসব দুশ্চিন্তা পাশ কাটিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় আলোচনায় রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এটি একটি কালো সার গরু যার দৈর্ঘ্য নয় ফুটের বেশি উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং গরুটির ওজন ছত্রিশ মন এটি বেড়ে উঠেছে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে কালো বর্ণের সারের শরীরের রঙে আকৃষ্ট হয়ে ভালোবেসা মালিক তার নাম দিয়েছিলেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এবার কোরবানির হাট কাঁপাবে বলে ধারণা করছে খামারি গরুটি এবার সর্বোচ্চ মূল্যে বিক্রি হবে বলে ধারণা তার মালিক শার্টটির দাম হেঁকেছে বিশ লাখ টাকা শার্টটি দেখতে প্রতিদিন মানুষ শরীফ ঢালির বাড়িতে ভিড় করছেন স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে শরীফ ঢালি সাড়ে চার বছর আগে সরকারিভাবে বড় জাতের সিমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রজননের মাধ্যমে পালিত গাভী থেকে জন্ম নেয় ব্ল্যাক ডায়মন্ড জন্মের পর সারটির ওজন ছিল প্রায় দুই মন এরপর দেশীয় প্রাকৃতিক পদ্ধতিতে গরুটি মোটা তাজা করার প্রক্রিয়া শুরু করেন প্রয়োজন মতো খাবার এবং পরিচর্যায় গরুর আকৃতি বাড়তে থাকে ছিপ ছিপছিপে কালো হওয়ায় আদর করে নাম দেন ব্ল্যাক ডায়মন্ড দিন দিন ওজন বেড়ে গরুটি এখন ছত্রিশ মনে এসে দাঁড়িয়েছে এই বছর গরুটি বিক্রির সিদ্ধান্ত নেন শরীফ সব মিলিয়ে গরুটি প্রতিদিন গড়ে প্রায় এক মন খাবার খায় এতে মালিকের প্রতিদিন খরচ হচ্ছে আটশো টাকা শুরুর দিকে খাবার কম খেলেও দিন দিন তা বাড়তেই রয়েছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না